চলে যাচ্ছে ডিউটিতে। এখন রেডি হয়ে গেছে আর আমরা যাচ্ছি স্টেশনে দিতে। আর আমাদের বাড়ি থেকে তো স্টেশনটা পাশেই, তো গুড আফটারনুন ভুল হয়ে গেছে, গুড আফটারনুন সবাইকে। তো দেখতে পাচ্ছ আমি স্টেশনের পাশে মানে রেললাইনের পাশে দাঁড়িয়ে আছি, কারণ হচ্ছে গিয়ে বর যাচ্ছে ডিউটিতে, তো ওকে ছাড়তে এসেছি স্টেশনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যারা সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম, তো তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফুজি বাবু যাচ্ছে ডিউটি, ছুটি শেষ, আবার দু চার মাস পর, তাই তো? দেখো আমাদের বাড়ির পাশে স্টেশন, তো হেঁটে দু তিন মিনিট লাগে। আমি স্টেশন দূরে দেখা যাচ্ছে, চলে এসেছি। এ বাবা, এই নারকেল গাছটা দেখো কালকে ভেঙে গেছে, দেখেছো? ঝড়টায় বাজ পড়েছে, বাজ পড়েছে গাছটাতে। তো আমরা চলে এসেছি স্টেশনে, আর এখন বাজে হচ্ছে 1:15 কি 20, 23 তারিখ। এখানে কোথায় কাকে দিতে এসেছো? এখানে আপাকে দুটো এসছে রোদে পুড়ে, মা বাবা ওইদিকে কান্না করছো, কাঁদে না। এই বাবা আবার আসবে, বাবা আবার 4 মাস পরে আসবে। আমরা এই 4 মাসে কি করবো, অনেক বেরবেরু করবো, অনেক ঘুরু ঘুরু করবো, তারপরে আবার পাপা পুজোর সময় চলে আসবে, আর আমরা আবার পাপার সঙ্গে ঘুরতে যাবো, দুর্গা ঠাকুর হবে না, ছোট ভাইটা হয়ে যাবে, কি মজা হবে। কান্না করে নাকি, তাই তুমি কান্না করলে যে পাপাও কান্না করে দিয়েছো, দেখেছো? বকুরাম কান্না করে না, চলো আমরা ঘরে গিয়ে আইসক্রিম খাবো, পাপাকে ভিডিও কলে দেখবো। চলো তুমি যাবো তো, পাপা আমাদের ঘুরতে নিয়ে যাবে বলেছে না ওইখানে, তাই না? যাবো তো, একটা গাড়ি কিনবে, তোমাকে পাপা কালকে কত কিছু কিনে দিল, অফিস থেকে পয়সা নিয়ে আসো, তারপরে তোমার গাড়ি কিনে দেবে। গাড়িতে করে কোথায় যাবো? ঠাম্মি বাড়ি। হ্যাঁ ঠাম্মিকে ফোন করে এক্ষুনি বকু দেবো, তোমাকে বললাম আসতে, আসলে না, তোমার ছেলেটা চলে গেল না, তাই না? চলো চলো আমরা ঠাম্মি বাড়ি বকে দেবো ঠাম্মিকে। চলো তো আসো দাদা, চলো নাও, চলো চলো আসো, আমার কোলে আসো, মার গুলো নাও, চলো আও মা, টুপিটা পড়াই দাও, কাঁদবে না, কাঁদে না, হাওয়া লাগুক মাথায়, চলো দাও, আমার দাও, দিদি গো বদিদিকে ওই যে বাড়ি পাঠিয়ে দিয়েছি দুষ্টু করে খালি, নিয়েছো সব? দাদা ওই যে বদিদিকে নিয়ে গেছে বাড়িতে, বদিদি নালে খালি দুষ্টু করে না, সেই জন্য। আবার ওরা বিকালে আসবে, দুষ্টু করে বদিদি, দেখো না খালি দুষ্টু করে, দুষ্টু করে খালি, দুষ্টু করে ভালো না, খালি বদমাইশি করে, তাই না? ওই জন্য পাঠিয়ে দিয়েছি।
কেন আপনি আসবে ওরা বিকালে কেন এমনি থাকবে আচ্ছা থাকবে আমরা এখন বাড়ি যাই তারপরে কি করব আমি আর দিদুন ভাত খাবো আমরা ভাত খাইনি এখনো করেছো তো আপু করেছো না দেখো মামমামকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে এখন বাড়ির দিকে ফিরছি আমরা মামমাম খুবই কান্নাকাটি করছিল আগেরবার এতটা কান্নাকাটি করেনি এবার খুব কান্নাকাটি করেছে তো মা ছেঁকা লাগলো কখন হ্যাঁ আমাদের ঘরে এ বাবা তো আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি মামমাম আর মা হাজির করতেই পারছিস না দাঁড়িয়ে নে সাইড হও সাইড হও সাইকেল আসছে চলো আজকে ভিডিওটা এই অবধি এখানেই এন্ড করছি তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য ভিডিওটা এখানেই টাটা সবাইকে ভালো থেকো সাবধানে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো যাতে নেক্সট কোনো ভিডিও আসলে চটপট তোমাদের কাছে পৌঁছে যায় তো এখনও খাইনি আমরা এখন বাড়িতে গিয়ে আমি আর মা খাবো মামামার খাওয়া হয়ে গেছে দাদার মেয়েকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমি আর মা এখন খাবো বাড়ি গিয়ে আর মামামকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আমরা বাড়িতে যাই টাটা বাই বাই সবাই ভালো থেকো ওরা কত পিছনে পড়ে গেছে বাই সবাইকে